আজকে আমরা পেন্সিল শেডের সাহায্যে একটি ছবি আঁকব। ছবিটি হলো একটি গ্লাসের মধ্যে দুটো পেন্সিল এবং একটি তুলির। তো তার জন্য প্রথমে আমি একটি টি করে নেব, টি ইংরেজি বর্ণের টি এর মতন। প্রথমে একটি সোজা দাগ, তারপর উপর থেকে নিচের দিকে একটি দাগ, হয়ে গেল ইংরেজি বর্ণের টি, এবং নিচে আরেকটি ছোট্ট দাগ। এবার এই দাগের শেষ প্রান্ত থেকে নিচের এই দাগের শেষ প্রান্তে ঠেকিয়ে দিতে হবে একদম সোজা দাগ টেনে। এরপর উপরে একটি গোল করে নেব, দাগের এই শেষ প্রান্ত থেকে এই শেষ প্রান্তে একটি চ্যাপ্টা টাইপের একটি গোল, যেটি হয়ে যাবে একটি গ্লাস, এবং নিচে আরেকটি গোল, তাহলে হয়ে গেল এটি একটি গ্লাস। এবার এই যে সোজা দাগগুলো আছে, সোজা দাগগুলো মুছে নেব। এবার ধরে নাও এখানে একটি পেন্সিল এবং এখানে একটি পেন্সিল আছে, তাহলে পেন্সিলটি থাকবে একদম গ্লাসের শেষ থেকে। তার জন্য আমি প্রথমে একটি একদম সোজা দাগ করে নেব, তারপর এদিকে আরেকটি পেন্সিলের জন্য আরেকটি সোজা দাগ, মানে দুটি পেন্সিল দুটি গ্লাসের দুই ধারে আছে, তার জন্য দুই দিকে দুটি সোজা সোজা দাগ। এবার এখানে একটি থাকবে তুলি, সেই তুলিটার জন্য আরেকটি সোজা দাগ। যেহেতু পেন্সিল এবং তুলিগুলো গ্লাসের মধ্যে আছে, তার জন্য একদম গ্লাসের নিচে গিয়ে ঠেকবে, তার জন্য আমি সোজা দাগগুলো একদম গ্লাসের শেষ প্রান্তে ঠেকিয়ে দিচ্ছি সোজা দাগ করে। এবার দেখো আমি সোজা দাগ থেকে কীভাবে করব পেন্সিল। আমি প্রথমে যে সোজা দাগটি টেনে নিয়েছি, সেই সোজা দাগটিকে মিডিলে রেখে দুই দিকে আরেকটি সোজা সোজা দাগ টেনে করে নেব পেন্সিল। আমি শুধুমাত্র গ্লাসের উপরে করছি, কারণ গ্লাসের মধ্যে যে পেন্সিলটা আছে সেটি আমরা দেখতে পাবো না, তার জন্য গ্লাসের মধ্যে আমি করছি না। গ্লাসের উপরে যতটা আছে ততটা আমরা দেখতে পাবো, তার জন্য শুধুমাত্র গ্লাসের উপরের অংশটাই করছি। এবার করব তুলি, তুলিটা পেন্সিলের তুলনায় একটু বড় হবে, তার জন্য আমি দেখো সোজা দাগ দিয়েও পেন্সিল দুটো তুলনায় বড় করে টেনেছি, এবং তুলিটা পেন্সিল দুটোর তুলনায় একটু মোটা, তার জন্য আমি জায়গা বেশি দিয়ে আমি দুটো দাগ করলাম তুলির জন্য। তাহলে হয়ে গেল দুটো পেন্সিল এবং একটি তুলি। এবার এই যে গ্লাসের মধ্যে যে সোজা দাগগুলো আছে, সেই সোজা দাগগুলো মুছে ফেলব, কারণ সেগুলোর আর কোনো দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দাগগুলো করেছিলাম, এবং পেন্সিল এবং তুলির মিডিলে যে দাগগুলো আছে সেই দাগগুলো। তো এই হয়ে গেল স্কেচ। তো চলো এবার ভালো করে পেন্সিল শেডটি দেখে নাও। আমি প্রথমেই করে নেব দুটো পেন্সিল এবং তুলিটি, কারণ এই দুটো উপরে আছে, তার জন্য আমি পেন্সিল দুটো শেড করব। তোমরা দেখে থাকবে নটরাজ পেন্সিল যেরকম হয় সেই রকম নটরাজ পেন্সিল, দেখবে লাল এবং কালো কালারের যে পেন্সিলগুলো হয় নটরাজ, সেই নটরাজ পেন্সিলের মতন আমি এই পেন্সিল দুটোতে সেট করব। দুই দিকে ডিপ এবং মিডিলে যে ঘরটি করেছি আমি সেই ঘরটিতে হালকা। তোমরা এই সেটটি 6B, 8B বা 10B পেন্সিল দিয়ে করতে পারো। পেন্সিলটি সুন্দর করে সরু করে কেটে নিয়ে খুব আস্তে আস্তে সময় দিয়ে এই সেটটি করতে হবে। তো চলো তোমরা এবার ভালো করে দেখে নাও আমি কোথায় বেশি গাঢ় এবং কোথায় বেশি হালকা করছি। পেন্সিল শেডের ছবির ক্ষেত্রে এটিই মেন, কোথায় গাঢ় করতে হবে এবং কোথায় হালকা করতে হবে। তোমরা যত তাড়াতাড়ি এটি বুঝতে পারবে তোমাদের ছবির ক্ষেত্রে ঠিক ততটাই কাজে লাগবে। তো তার জন্য ভালো করে বুঝে নাও কোথায় কেন ডিপ করছি এবং কোথায় কেন আমি হালকা করছি।
आशा करी तुम्हारे छविटी भलो लेगे एवं तुम्हारा निजेराव खूब सहजे छविटे आँकते पारबे। तो कथा हबे आबार परेर भिडियोते, भलो थेको, सुस्थ थेको।